প্রশ্ন করেছেন স্পোর্টস দোকান দেয়া যাবে কিনা খেলার যাবতীয় প্রয়োজনীয় জিনিস বিক্রি করা যাবে কিনা স্পোর্টস এর দোকান দেওয়া যাবে কিনা স্পোর্টস দোকান দেওয়া যাবে স্পোর্টস তো খেলা খেলা তো হারাম না সব খেলা তো হারাম না শরীয়তের নিয়ম মেনে যদি কোনো আপনি এমন দোকান দেন যে দোকানগুলো যেমন কেউ ব্যাডমিন্টন খেলতে আসছে কেউ ক্রিকেট খেলবে কেউ ফুটবল খেলবে না না সবগুলি বলতে পারবেন না সলাৎ পরিত্যাগ না করে হলে আল্লাহর বিধান আল্লাহর শরিয়তকে লঙ্ঘন না করে হলে এগুলোকে নাজায়জ বলার কোনো আমরা শুধু দেখি না কারণ এগুলো জায়েজ কিন্তু এমন জিনিস যদি বিক্রি করেন যেগুলি হারাম যেমন কি ক্যারাম দুডু লুডু দাবা এই জাতীয় জিনিসগুলি হারাম এগুলি কোনো জায়েজ ছিল না কোনো দিনে কারণ এগুলি কোনো ক্ষতি ছাড়া কোনো উপকার করে না এগুলো স্বাস্থ্যেরও কোনো উপকার হয় না এগুলি দ্বারা কোনো ব্রেনের কোনো না চাপ এবং মিথ্যা কথা বলা হয় সারাক্ষণ তোমার ওঁট খেয়ে ফেললাম তোমার ওঁট নাকি ঘোড়া খেয়ে ফেললাম তোমার রাজা খেয়ে ফেললাম মিথ্যা কথা কি রাজা কোথায় খেয়েছি রাজ গেছে জায়গা মতো আবার তোমাকে এই হ্যাঁ কাঠ মাঠ ছাট কত রকম কথা আবার টাকা দিয়ে খেলাম মানে সবই তো টাকা বাদে খেললেও টাকা বাদে খেললেও হারাম টাকা দিয়ে টাকা দিয়ে খেলে তো আরও বড়ো হারাম এটা যেহেতু শরীর যেহেতু এই জাতীয় নার্স এবং নার্সকে হারাম করেছে অনুরূপভাবে এই জাতীয় খেলাকে জাতীয় খেলাকে সবগুলিকে হারাম করেছে তাস জাতীয় এগুলি সবই হারাম এগুলিকে খেলা যাবে না এগুলি সম নষ্ট করা যাবে না এগুলি বিপরীত বসে মান্লা আহমদুল্ল্লাহ আকুব লাহ ইল্লা বলা যাবে আর সম নিজেরা কোরআন তেলাওয়াত করতে পারেন সময়টাকে বিভুদ নষ্ট করে এই সময় কিন্তু আপনার জীবনের অংশ এই সময়টাকে নষ্ট করার জন্য এগুলি চালু করে দেওয়া হয়েছে বিভিন্ন শয়তানদের পক্ষ থেকে এবং এগুলি দিয়ে তারা মুসলিমদেরকে বিভিন্ন তাদের মূল কাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে সুতরাং আপনার জন্য এগুলি যদি কোনো আপনি শুধু এমন জিনিসগুলি বিক্রি করেন যেগুলো আমরা বলেছি যেগুলো জায়েজ তাহলে আপনি যেগুলো জায়েজ হবে আর যদি এগুলো আপনি ওইগুলি দিয়েছেন এগুলো রাখছেন তাহলে আপনার হালাল মিশ্রিত জিনিস আপনার সম্পদে যেটা হালাল সেটা হালাল যেটা হারাম বিক্রি করা হারাম রাখাও হারাম তো সেই হিসেবে আপনার হুকুম হবে মৌলিকভাবে স্পোর্টসের দোকান দেওয়া না যায়জ না আর যদি এমন জিনিস আপনি বিক্রি করেন যাদের শরীরের বাঁধ দেখার জন্য মেয়েদের জিনিস বিক্রি করার জন্য আপনি বসেছেন তো হারাম কাজ করতেছেন সেটা বিক্রি করা যাবে না এবং সেটা রাখাও যাবে না সেটা মেয়েদেরকে ডেকে এনে বা তাদের ছবি দিয়ে রাখা অথবা এইভাবে এইভাবে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ দেখিয়ে দেওয়া এটা কিন্তু সম্পূর্ণ হারাম